আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এসএমএস এর মাধ্যমে আপনি 2023 সালের এসএসসি রেজাল্ট বের করবেন। তো এসএমএস এর মাধ্যমে 2023 সালের এসএসসি রেজাল্ট বের করার জন্য প্রথমে আপনারা মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরপরে আপনারা এখানে যে মেসেজ লেখার আইকনটা রয়েছে, তো এই আইকনটার উপর ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে যে নাম্বারে আপনি মেসেজটা পাঠাবেন সে নাম্বারটা দিতে হবে। তো সে নাম্বারটা হচ্ছে 16342। তো সে নাম্বারটা আমরা এখন এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরপরে এখানে আপনাকে ক্যাপিটাল লেটারের মানে বড় হাতের এসএসসি লিখতে হবে। তো এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম, এখন হচ্ছে এখানে এসএসসি দিলাম। এসএসসি দেওয়ার পর এরপরে আপনাকে একটা স্পেস দিতে হবে। তো মনে রাখবেন এখানে একটা স্পেস দিতে হবে, এর বাইরে দুইটা স্পেস দিলে আপনার রেজাল্ট বের হবে না। তো এরপরে আমি একটা স্পেস দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আপনার বোর্ড নাম, বোর্ড নেমটা দিতে হবে। তো এখানে যদি আপনি ঢাকার হন তাহলে DH এ দিবেন। তো যেহেতু আমি দিনাজপুরে রেজাল্ট বের করবো, এ কারণে আমি DIN দিব। দেন হচ্ছে আরেকটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর এরপর হচ্ছে আমার রোল নাম্বারটা দিতে হবে, এসএসসি রোল নাম্বার। তো আমি এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিব। তো আমার এসএসসি রোল নাম্বারটা দিয়েছি, এখন আমাকে আরেকটা স্পেস দিতে হবে। দেন হচ্ছে আপনার এসএসসি ইয়ারটা দিতে হবে। তো যেহেতু 2023 সালের এসএসসি রেজাল্টটা আপনারা বের করবেন, এ কারণে আপনারা এখানে 2023 দিবেন। তো আমি 2022 সালের এসএসসি রেজাল্টটা বের করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি এখানে যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এসএসসি রেজাল্টটা চলে আসবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে সেন্ড করলাম। তো এরপরে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে যেহেতু আজকে 28 জুলাই, তো এই কারণে আজকে রেজাল্টটা আসে নাই। তো রেজাল্টটা 10টায় পাবলিশড হবে। তো এভাবে আপনারা এসএসসি রেজাল্টটা বের করতে পারবেন।